সেন্টেন্স কত প্রকার এবং কি কি এবং সেন্টেন্সের গঠন রূপ কেমন হয় অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন রূপ কীরকম হয় ইন্ট্রগেটিভ তারপরে রয়েছে ইম্পারেটিভ অপটেটিভ এবং এক্সক্লেমেটরি তো এই পাঁচটি সেন্টেন্সের গঠন রূপ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম মোটামুটিভাবে প্রিভিয়াস ভিডিওতে ঠিক আছে তো সংক্ষিপ্তভাবে আলোচনা করেছিলাম তো এই কোয়েশ্চেনগুলো ছিল আমাদের বাড়ির কাজ হিসাবে তো যারা এই সেন্টেন্সগুলোকে কোনটা কোন সেন্টেন্স সেটা নির্ণয় করতে পেরেছো তো অবশ্যই তোমরা একটু মিলিয়ে নিবে হি ইজ হ্যাপি তো এটা কোন সেন্টেন্স সেটা হচ্ছে অ্যাসআরটিভ সেন্টেন্স তারপরে নেক্সট দ্য স্কাই ইজ ব্লু এটাও অ্যাসআরটিভ সেন্টেন্স নেক্সট বলছে ডু ইউ বিলিভ ইন গড এটাও কি সেন্টেন্স ইন্ট্রগেটিভ সেন্টেন্স কোয়েশ্চেন মার্ক আছে কোয়েশ্চেন মার্ক থাকলেই তো ইন্ট্রগেটিভ সেন্টেন্স হবে তাই না তো আমাদের এই বিষয়গুলো আমাদের জানা রয়েছে তারপরে নেক্সট বলছে ওপেন দ্য ডোর ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ নির্দেশ বোঝালে ইম্পারেটিভ সেন্টেন্স হয় তো এখানে দরজাটি খোলো আদেশ দেওয়া হচ্ছে প্লিজ জয়েন আস ইন দ্য পিকনিক এখানে অনুরোধ করা হচ্ছে তো এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স তারপরে বলছে মে ইউ হ্যাভ এ গুড ডে তো এখানে ইচ্ছা প্রকাশ করা হচ্ছে অপটেটিভ হোয়াট এ বিউটিফুল রোজ এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্স আবেগ বোঝাচ্ছে হোয়াট দিয়ে এখানে কি বোঝাচ্ছে আবেগ তো এখানে এই সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স আর আমরা জানি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে এই জ্যোতি চিহ্নটা বসে তাই না এরকম করে দিয়ে এরকম তারপরে নেক্সট এখানে রয়েছে হোয়াট এ ফুল আই অ্যাম আমি কি বোকা তো এখানেও এই সেন্টেন্সটাও কিন্তু এক্সপ্লেমেটরি সেন্টেন্স তো তোমরা যারা বাড়িতে করেছো সেন্টেন্সগুলোর অ্যানসার তো অবশ্যই তোমরা এটা দেখে নেবে মিলে নিবে এটা তোমাদের হোমটাস্ক হিসেবে ছিল তাই না তো বন্ধুরা আজকে শুরু করবো নেক্সট টপিক হ্যাঁ বাচক থেকে নাবাচক তৈরি করার তিনটি নিয়ম ঠিক আছে অ্যাফারমেটিক থেকে নেগেটিভ করার তিনটি নিয়ম অ্যাফারমেটিক থেকে নেগেটিভ করার যে তিনটি নিয়ম রয়েছে সেই তিনটি নিয়মের মধ্যে প্রথম যে নাম্বার রুলসটি রয়েছে সেটা দেখে নিব বলছে যদি বি ভার বি ভার কোনগুলো বি ভার হচ্ছে অ্যামিজ আর ওয়াজ ওয়ার তারপরে বলছে হ্যাভ ভার্ভ হ্যাভ ভার কোনগুলো হ্যাভ হ্যাভ হ্যাট এবং শ্যাল শ্যাল শুট উইল উট ক্যান কুট মে মাইট এই ভারগুলি শেষে কি বসবে নট বসবে এই ভারগুলি শেষে আমরা যদি নট বসিয়ে দিই তবেই কিন্তু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বাক্য হয়ে যাবে তো উদাহরণস্বরূপ দেখে নিব এখানে এখানে অ্যাফার্মেটিভ আর এদিকে নেগেটিভ মানে হ্যাঁ সূচক না সূচক বাক্য এখানে বলছে প্রথম বাক্যটি অমল ইজ এ গুড বয় অমল হচ্ছে ভালো ছেলে ঠিক আছে তো আমরা যদি এখন নেগেটিভ মানে না সূচক বাক্য পরিণত করি এটা তাহলে কি হবে অমল ভালো ছেলে নয় তাহলে অমল ভালো ছেলে নয় তো কি করতে হবে আমাদের নট কোথায় বসাতে হবে এখানে বি ভার বেশি বি ভার কোথায় ইজ তো এখানে আমরা দেখতে পাচ্ছি ইজ এর পরে কি বসানো হয়েছে নট তো অমল ইজ নট এ গুড বয় অমল ভালো ছেলে নয় তারপরে আমরা দ্বিতীয় বাক্যটিতে দেখতে পাচ্ছি যে বিমল হ্যাজ এ বুক বিমলের একটি বই আছে আমরা এটাকে না সূচক বাক্যে পরিণত করলে কি বলবো বিমলের একটি বই নেই তো এখানে আমাদের হ্যাপ ভাব আছে হ্যাভ ভার কোনটা হ্যাজ তো হ্যাজের শেষে কি বসবে নট বসবে তো অমল হ্যাজ নট এ বুক অমলের একটি বই নেই তারপরে তৃতীয় বাক্যে দেখতে পাচ্ছি আই শ্যাল গো টু স্কুল আমি স্কুলে যাব এখানে কোনটা ভার শ্যাল তো এখানে এই শ্যাল ভার্বের পরে কি বসবে নট বসবে তো আই শ্যাল নট গো টু স্কুল আমি স্কুলে যাব না তো এখানে গোটা হচ্ছে তাই না এখানে মেন আমাদের এই ভারগুলো দেখতে হবে যে ভারগুলো তো তারপরে এখানে বলছে উই ক্যান সলভ দিস প্রবলেম আমরা এই সমস্যা সমাধান করতে পারবো উই ক্যান সলভ ক্যান সলভ মানে করতে পারা তো এখানে ক্যান এই ক্যান ভারবে পরে কি বসবে নট বসবে এই ক্যান ভারপের পরে নট বসিয়ে আমরা কি করবো নেগেটিভ বাচ্চ করব উই ক্যান নট সলভ দিস প্রবলেম আমরা এই সমস্যার সমাধান করতে পারবো না তো বন্ধুরা বোঝা গেল কি করে হ্যা সূচক বাক্য থেকে না সূচক বাক্যে পরিণত করতে হয় এবারে দ্বিতীয় নাম্বার রুলস দেখে নিবো দ্বিতীয় নাম্বার রুলসই বলছে কি যদি উপরের ভারগুলি ছাড়া মানে উপরের ভারগুলো বলতে এই ভারগুলো ছাড়া এই অ্যামিস আর ওয়াজ ওয়ার হ্যা স্যাব হ্যা শ্যাল শুট উইল উড ক্যান কুট মে মাইট এই ভার্বগুলি ছাড়া অন্য কোনো ভার থাকে তবে একটি ডু ভার্ব আনতে হয় এবং টেন্স ও পার্সন অনুযায়ী এই ডু ভার্বের পরিবর্তন হয় মূল ভার্বের কোনো পরিবর্তন হয় না আর ডু ভার্ব এবং মূল ভার্বের মাঝখানে নট বসে তাহলে কোথায় নট বসবে ডু ভার্ব আর মূল ভার্ব ঠিক আছে এই বিষয়টা মনে রাখবে ডু ভার্ব আর এখানে মেন ভার্বের মূল ভার্বের মাঝখানে নট বসবে তো দেখে উদাহরণ স্বরূপ এখানে বলছে গো দেয়ার তো এখানে আমরা ওই শ্যাল হ্যাজ হ্যার এই ভারগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি না এই গো দেয়ার বাক্যটার মধ্যে তাই না তো এই বাক্যটার মধ্যে কি দেওয়া রয়েছে গো দেয়ার সেখানে যাও তাহলে এই বাক্যটার আমরা নেগেটিভ বাচ্চা করলে কি পাবো সেখানে যেও না তো প্রথমে আমাদের কি নিয়ে আসতে হবে যদি ওই ভাগ না থাকে হ্যাঁ হ্যাভ ভার কিংবা বি শ্যাল শুট উই লুট ওগুলো যদি না থাকে তাহলে কি করতে হবে আমাদের প্রথমেই একটা ডু নিয়ে আসতে হবে তারপরে ডু এর পরে কি বসাতে হবে একটা নট বসাতে হবে তাহলে কি হবে এই বাক্যটার নেগেটিভ বাচ্চ অবশ্যই ডু নট প্রথমে লিখতে হবে তারপরে গো দেয়ার এখানে গো দেয়ার যা আছে তাই লিখবো তো কি হয়ে গেল সেখানে যেও না ডু নট গো দেয়ার তারপরে দ্বিতীয় বাক্যটিতে বলা রয়েছে দীপক প্লেস ফুটবল দীপক ফুটবল খেলে তো এখানে দীপক প্লেস ফুটবল তো এখানে দীপক হচ্ছে থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার তো থার্ড পার্সেন সিঙ্গুলার নাম্বার হলে ডু এর সঙ্গে কি বসবে একটা এস বা ইএস বসবে তাই না তো দীপক নট দুয়ের পরে আমরা কি জানি দুয়ের পরে নট বসাতে হয় এখানে নট বসিয়েছিলাম তো এখানেও নট বসবে কিন্তু এখানে দুটা ডাস হয়ে গেল কেন কারণ দীপক হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তো তাই এখানে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়ে গেছে তো দীপক ডাজ নট প্লে ফুটবল দীপক ফুটবল খেলে না ক্লিয়ার ফ্রেন্ডস এরপরে থার্ড বাক্যটিতে বলছে দে প্লে ফুটবল তারা ফুটবল খেলে তো এখানে আমাদের কি আনতে হবে ডু নিয়ে আসতে হবে দে ডু নট প্লে ফুটবল ডু এর পরে অবশ্যই নট বসবে এখানেও আমরা নট বসিয়েছিলাম এই ক্ষেত্রেও নট বসিয়েছিলাম তাই না এবার আমরা থার্ড নাম্বার রুলস দেখে নিব বলছে নাউনের পূর্বে কি করতে হবে নো বসাতে হবে আর একজেক্টিভ পূর্বে নট বসিয়ে আমরা হ্যাবাচক থেকে নাবাচক করব ঠিক আছে আর এখানে নিচে কিছু সংক্ষিপ্ত বিষয় দেওয়া রয়েছে সেটা হচ্ছে ডু আর নট এর সংক্ষিপ্ত রূপ কি হচ্ছে ডন্ট ঠিক আছে তো তেমনি ভাবে এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু উদাহরণ দেওয়া রয়েছে ক্যান ক্যান নট সংক্ষিপ্ত রূপ হচ্ছে ঠিক আছে তো ভাবে নিচে অনেকগুলো উদাহরণ দেওয়া রয়েছে তোমরা দেখে নিবে আশা রাখবো তোমরা সকলেই জানো এই বিষয়গুলো তো এবার উদাহরণ দেখে নিব তো উদাহরণস্বরূপ এখানে বলার আছে যে নো ম্যান ক্যান ডু দিস ওয়ার্ক মানুষ এই কাজ করতে পারে না তো এখানে নাবাচকে দেওয়া আছে আর এটা যদি আমি হ্যাঁ মানে অ্যাফার্মেটিভ করি তাহলে কি হচ্ছে ম্যান ম্যান ক্যান মানে এখান থেকে এটুকু ম্যান ক্যান ডু দিস ওয়ার্ক এটুকু হচ্ছে অ্যাফার্মেটিভ আর এটা যদি নাবাচক করি তাহলে নো ম্যান ক্যান ডু দিস ওয়ার্ক তো নোটা কোথায় বসালাম নোটা বসালাম ম্যানের পূর্বে মানে নাউনের পূর্বে ঠিক আছে ম্যানটা ম্যানটা হচ্ছে এখানে নাউন তারপরে দ্বিতীয় বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে হি হ্যাজ নো মানি এটা আছে নেগেটিভ বাচ্চে তো এটার যদি আমি অ্যাথার্মেটিভ করি তাহলে কি হবে হি হ্যাস হি হ্যাস মানি তার মানে তার টাকা আছে এবার তার টাকা নেই কি করব মানির আগে নো বসিয়ে দিব মানিটা হচ্ছে এখানে নাউন তো নামবাচক পদের আগে কি বসাতে হবে নামবাচক পদের আগে নো বসাতে হবে এই যে নাউনের পূর্বে নো বসাতে হবে আর একজিকটিভ পূর্বে নট বসাতে হবে তাই না তো এখানে আমাদের থার্ড বাক্যে বলা আছে দ্য গার্ল

আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে আর যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ফ্রেন্ডস দেখা হচ্ছে আমার পরবর্তী নেক্সট ভিডিওতে